যেভাবে আসি ওইটা কোন দিক দিয়ে আমি আসি এই খালফার হয়ে আসি রাস্তাটাতে চলে আসি আমি জানি দিদি আসবো কিন্তু আপনারা ভালোবেসে এখানকার যেভাবে আমাকে ঘুরিয়ে এখানে নিয়ে এসেছেন অবশ্যই আমি আপ্লুত এবং আমি বেশি আরো দায়িত্ব আমাকে নিতে হবে বলে মনে করছি কারণ আপনারা যেভাবে আমাদের ভরসা করছে রাস্তা রাখছেন এবং আপনাদের আবেগকে আমাকে সম্মান দিতে হবে বিগত দিনে আগামী দিনে দেখুন আপনাদেরকে একটা কথাই বলতে পারি মিডিয়া লোক যারা আছেন একটু এদিকে সরে আসুন না ভাই এমনি লোক ছেড়ে দিন ওনাদেরকে ওনাদের মাটি খায় যারা আছে আমি আমি দীর্ঘম কদিন জেলে ছিলাম কি কারণে না করেন নিশ্চয়ই আপনারা জানেন অনৈতিকভাবে জেলে রেখেছিল আমার অপরাধটা ছিল এখানে যে আমি মানুষের কথা বলছি মানুষকে সচেতন করে দিচ্ছি এটা হচ্ছে আমার অন্যতম অপরাধ বলে এটা কাছে শাসক সহ্য করতে পারে না আমি শাসকের সমালোচনা করি না এখন বাধ্য ভাই আমার শরীরটা খুব একটা ভালো দেখা নাই ভাই শাসকের আমি সমালোচনা করি শাসক সেই সমালোচনাকে সহ্য করতে পারে না ওই বিষয়ে এখন এখানে কোনো প্রোগ্রাম নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা বিভিন্ন কাজে নিয়েছেন আমার সাথে দেখা করার জন্য যারা এসেছেন আমার সাথে দেখা করার জন্য একটু অপেক্ষা করুন দু এক মিনিটের মধ্যে ছেড়ে দেবো আমি তার সাথে কথা বলবো কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমি এখন ভোট দিই সরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে আমি এখন ঘোষিত কোনো প্রোগ্রাম নিইনি এটা আমার প্রোগ্রামের মধ্যে ছিল না খুব তাড়াতাড়ি আর আমাদের কয়েকজন বাকি আছে জেলে এখন অ্যারেস্ট হয়ে আছে তাদের জামিনের পরে ভাঙড় জুড়ে ভাঙড়ের 13টা অঞ্চলকে নিয়ে আমি একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ার কাজ দেব আপনারা উপস্থিত হবেন তো এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের মানবাধিকার অধিকার আমরা যাতে ফিরে পাই একজন কৃষকের অধিকার এতে বুঝিয়ে দেওয়া হয় একজন ছাত্র যুবর অধিকার এতে বুঝিয়ে দেওয়া হয় সরকারি কর্মচারীদের দিয়ে যাতে বুঝিয়ে দেওয়া হয় আমাদের পঞ্চায়েতের মাধ্যমে বিগত বছরগুলোতে যারা লুটপাট করেছে আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে ইঞ্চিতে ইঞ্চি অভিযোগ নিয়ে জনগণের টাকা যারা লুটপাট করেছে সে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে সেই সম্পত্তি রাজ্যের কোষাগারে পাঠিয়ে সেই সম্পত্তি দিয়ে আবার জনগণের কাছে আমরা ব্যয় করব মায়ের হাতে 500,000 গুজে দিচ্ছে আর মায়ের ছেলেটাকে চাকরি মায়ের ছেলের চাকরিটা বিক্রি করে দিচ্ছে এটা মেনে নেওয়া যাবে না মায়ের হাতে 500 বুঝে দিচ্ছে আর মায়ের সন্তানকে 20 টাকার পাউচ তার দারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমার লড়াই চলবে না হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় সেটা এই শুনেই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে ওয়াকাফ কমিটি সেও বেদখল হয়ে যাচ্ছে যখন এ কথা বলছি তখন এই শাসকের কোপে পড়ছি এই আস্তে আস্তে তোমার ধৈর্য ধরো কিন্তু আগে পরে করে দেখে না দেখ শাহাবুদ্দিন আমার এসেছে ¡Gracias!
কখন থেকে দাঁড়িয়ে আছেন এই দেখুনই দেখুন এই মানে ভাই কোন লাগে ওর ওই করে গাউট কাটি দিয়েছিল রাজা কিন্তু উঠতে পারছে না এত দুর্বল হয়ে যাচ্ছে মিডিয়া বন্ধু আছেন শুনুন।